1977 সালে 2 অক্টোবর তথাকথিত সামরিক বিদ্রোহ দমনের নামে সেনা ও বিমান বাহিনীর কর্মকর্তাদের হত্যার দায়ে জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেছেন স্বজনরা। মায়ের কান্নার ব্যানারে রাজধানীতে সংবাদ সম্মেলনে তারা বলেছেন, ওই বিচারের জন্য স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হবে। সংসদ ভবন এলাকা থেকে জিয়াউর রহমানের কবর সরিয়ে ফেলারও দাবি জানান তারা। শাকের আদনানের রিপোর্ট। 47 বছর পরও বিচার চেয়ে যাচ্ছেন 1977-এ গুম ও হত্যার শিকার হওয়া সেনা ও বিমান বাহিনীর সদস্যদের স্বজনরা। রাজধানীতে সংবাদ সম্মেলনে তারা বলেন, 1977-এর সেপ্টেম্বরের শেষ সপ্তাহে জাপান রেড আর্মির সদস্যরা জাপান এয়ারলাইন্সের একটি বিমান ছিনতাই করে বিমানটি জোর করে ঢাকা বিমানবন্দরে অবতরণ করান। সেই সুযোগে সে সময়ের প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিমান বাহিনীর সৈনিক ব্যারাকে বিদ্রোহ হয়েছে বলে দেখান। সে সময় বিদ্রোহ দমনের নামে নির্বিচারে সেনা ও বিমান বাহিনীর কর্মকর্তাদের গুলি করে হত্যা, বিভিন্ন মেয়াদে সাজা ও ফাঁসি দেওয়া হয়। ওই ঘটনায় মৃতের সংখ্যা প্রায় 1150, কারাভোগ করেছেন সেনা ও বিমান বাহিনীর প্রায় 2500 সদস্য, চাকরিচ্যুত ও গুম করা হয় অনেককে। আমি যেই কদিন ছিলাম প্রতিদিন 24 ঘন্টায় লোক নিয়ে আসতো, মারতো, পিটাইতো, যারা বলতেছে তার বাবা বা তার স্বামীকে ফাঁসি দিয়ে মারছে বিশ্বাস করেন, তাদেরকে ফাঁসি দেওয়ার আগে যে অত্যাচার করছে সেটা বলতে পারবো না। আমাকে যেই কদিন রাখছে সেখানে অত্যাচার করছে, আবার দেখেন এরা কত নিষ্ঠুর ছিল, মারছে আবার কত গান গা, কত বড় ফাঁসির চিন্তা করে। ওখানে অমানসিক নির্যাতন সবাইকে, ওখানে শুধু শোনা যায় তো রাত্রিবেলা যে কান্নার রোল, মানে যাদের নির্যাতন করছে তাদের কান্না আমরা শুনতে পাচ্ছিলাম। নিহতদের সঠিক তালিকা প্রকাশ ও তাদের সমাহিত করার স্থান রাষ্ট্রীয়ভাবে চিহ্নিত করা সহ 7 দফা দাবি জানান বক্তারা। তারা যে নির্দোষ ছিল সেই নির্দোষের দাবিতে আমরা এই বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, বিভিন্ন বিভাগে আমরা বিভিন্ন প্রোগ্রাম করে যাচ্ছি, যাতে এদেশের মানুষ জানুক যে খুনি জিয়া কত বড় হিংস্র অপরাধী ছিল, খুনি ছিল। এটাই আমরা জনগণের কাছে, আমরা দেশবাসীর কাছে দেখাতে চাই, যেন এই বিচারটা হোক এবং মানুষও জানুক যে উনি কত বড় অত্যাচারী শাসক ছিল। বক্তারা বলেন, সেনা শাসক জেনারেল জিয়াউর রহমানের নির্দেশে গঠন করা বিশেষ সামরিক ট্রাইব্যুনালের কথিত বিচারে ফাঁসি হওয়া 209 জনের নাম পরিচয় পাওয়া গেছে। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা।